হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে বেশ ভালো আছেন তো আর চলে আসলাম চমৎকার একটি ফিচার ফোন নিয়ে তো অনেকে আছেন অধিক সিম ব্যবহারের জন্য বাটন ফোন খোঁজেন তো আমাদের রয়েছে ফোর সিম ইউজ বাটন ফোন আর এই ফিচার ফোনটি উইন স্টারের ডাব্লু সিক্সটি এবং এই ফিচার ফোনটি চমৎকার একটি ফিচার ফোন ফোনটিতে যে ফিচারগুলো থাকছে এবং অনেকে আছেন ব্যবসায়িক ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে অধিক সিম ব্যবহারের জন্য একটি ফোন খুঁজে থাকেন তো আজকের ফিচার ফোনটির প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এই বাজেটের মধ্যে আমার কাছে বেশ মনে হওয়ার কারণে রিভিউটি আজকে নিয়ে আসলাম এবং ফোনটি শুধুমাত্র ফোর সিম ইউজের জন্যই না ফোনটি স্টাইলিশ একটি বাটার ফোন এবং ফোনটিতে বিকে একটি টস থাকছে এবং প্লাস্টিক প্রিন্টেড কিপার্ড বাটন থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে থাকছে এবং সব থেকে মজার ব্যাপার এই ফোনটাতে যে ফিচারগুলো রাখা হয়েছে মূলত ফোর সিম ইউজ এবং এই ফোনটি হতে পারে আপনার কথা বলার জন্য বেস্ট একটি ফিচার ফোন তো এই ফোনটিতে একটি ক্যামেরাও থাকছে একটি ফ্ল্যাশ লাইট থাকছে এবং ক্যামেরার যে প্যানেলটা এটা দেখতে একদমই স্মার্টফোনের মতো আর একটি বিগ টস থাকছে এবং ডেডিকেটেড টস বাটন থাকছে তো দর্শক টসটি কিন্তু আপনারা বেশ একটি ভালো লাইটিং টস রাখা হয়েছে অনেকে আছেন যারা টস খুঁজে থাকেন এই ফোনটিতে টসও থাকছে ফোনটিতে ওয়ান স্পিকার থাকছে ব্যাকপাস থেকে কথা বলার সাউন্ডটা শোনার কোনো স্কবই নাই এবং চার্জিং পয়েন্ট থাকছে ট্রাই ভি ফোনটির ব্যাকসেল থাকছে শর্ট ব্যাকসেল এবং ফোনটির যে স্মার্ট প্রিন্টেড কিপ্যাড বাটন থাকছে সেটি কিন্তু ইউনিক দেখা যায় এবং লাইটিং স্টেপ অনেক সুন্দর লাগে তো আমরা ফোনটি ওপেন করব সকল বিস্তারিত সেটিং এবং তথ্য আপনাদের দিয়ে দেব শর্ট ন্যানো ফোর সিম ব্যবহার করতে পারবেন এটাতে আর এটাতে যে মেমোরি কার্ড উঠানো যাবে সেখানে থার্টি টু জিবি মেমোরি কার্ড সাপোর্ট করবে ফোনটিতে ফোনটিতে ফিক্সড ব্যাটারি থাকছে বাইশশো এমএইসের পলিমার ব্যাটারি এবং এটাতে বডি ফিটনেস প্লাস্টিক ফাইবারের এবং এটাতে যে গ্লোসি লুক দেওয়া হয়েছে সেটি আপনার হাতে নিলে মনেই হতে পারে এটি একটি গ্লাস বডির ফিচার ফোন তো দর্শক এটির যে প্যাকেজিং বক্স রয়েছে ফোনটির চারটি কালারে পাওয়া যাবে আর প্যাকেজিং বক্সটির মাঝখানে আপনারা পাবেন এক বছর ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফোনটিতে আর একটি চার্জার থাকছে যেমনটি সকল উইনিস্টার ফোনে থাকে তো বন্ধুরা ফোনটি সকল বিস্তারিত সেটিং নিয়ে কথা বলবো এবং ফোনটি সুন্দরভাবে সেটিংগুলো দেবো দেব একটি আমাদের তোমাদের ইতিমধ্যে আমরা ফোনটি ওপেন করে নিয়েছি এবং ফোনটির যে প্লাস্টিক প্রিন্টিং কিপার্ড বাটন এটি কিন্তু লাইট খুব সুন্দর লাগে এবং ওয়ান টু থ্রি ফোর সিম ব্যবহার করতে পাচ্ছেন ফোনটিতে তো এবার বিস্তারিত সকল ফিচারগুলো নিয়ে কথা বলা যাক তবে একটা বিষয় জেনে রাখেন এই ফোনটির যে প্রিন্টিং কিপার বাটন থাকছে এগুলো কিন্তু ফার্স্ট স্টেপে আপনাদের একটু ব্যবহার করতে আনিজি ফিল হতে পারেন তবে নেক্সট টাইমে ব্যবহার করতে করতে আপনাদের এটা পারফেক্ট হয়ে যাবে হাতে তো দর্শক এখানে যে ফিচারগুলো রাখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে ইন্টারনেট ব্রাউজিং রয়েছে এবং বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো এখনকার বাটন ফোনে পাওয়াই যায় না তো এই ফিচারগুলোর মাঝখান থেকে আপনার এবার দেখব মাল্টিমিডিয়া যে অপশনটি রয়েছে সেখানে মাল্টিমিডিয়াতে যে অপশানগুলো থাকছে মিউজিক প্লেয়ার থাকছে এবং ভিডিও রেকর্ডিং থাকছে ফোনটিতে ভিডিও ধারণ করা যাবে ভিডিও প্লেয়ার থাকছে সাউন্ড রেকর্ড করা যাবে এবং এফএম রেডিও এখান থেকে ব্যবহার করা যাবে তো দর্শক এখানে যে অপশানগুলো থাকছে তার মাঝখান থেকে ভিডিও রেকর্ডিং এই অপশনটি মূলত এখন অনেক ফোনেই নেই এই ফোনটিতে ভিডিও ধারণ করা যাচ্ছে তো এখানে এই অপশানগুলো আমাদের সবাই আর কি টুকটাক ব্যবহার করে থাকি তারপর এখান থেকে সিম্পল এমবিতে ইন্টারনেট ফেসবুক ব্যবহার করতে পারবেন এবং ইন্টারনেট সার্চ করে এখান থেকে ব্যবহার করতে পারবেন এখানে এই অপ্রামিনি থাকছে না আর প্রোফাইল যে অপশানটি থাকছে এখানে সেখানে জেনারেল সাইল্যান্ট মেটিং আউটডোর বেশ কয়েকটি অপশন থাকছে মেটিংয়ে রাখলে এই ফোনটাতে ভাইব্রেশন দিবে এই ফোনটাতে ভাইব্রেশন থাকছে তো বন্ধুরা এখানে মূল একটি অপশন রয়েছে ইম্পর্ট্যান্ট অপশন এখানে ফোন সেটিং থাকছে এখানে ফোর সিম সেটিং থাকছে আপনারা চারটে সিম রেখেও দুটি একটি ব্যবহার করতে পারবেন এই অপশানটি এখান থেকে চালু করতে পারবেন ফোন সেটিং যে অপশনটি থাকছে এখানে সেখানে টাইম ঠিক করা যাবে শিডিউল অনুযায়ী ফোনটি অন অফ করেও রাখতে পারবেন ল্যাঙ্গুয়েজ সিটিং যে অপশানটি রয়েছে সেখানে পুরো ফন্ট কিন্তু বাংলাতে ব্যবহার করতে পারবেন এই ফোনটি বাংলায় ব্যবহার করতে পারবেন পুরো ফন্ট এবং বাংলাতে এস আদান প্রদান করতে পারবেন বাংলা ফুল্লি ফোনটিতে সাপোর্ট করবে ডেডিকেটেড কেস যে অপশানটি রয়েছে আপনাদের চার অ্যাঙ্গেলে এই চার বাটনে আপনাদের ইম্পর্টেন্ট চারটি অপশন রাখতে পারবেন তো দর্শক ফ্লাইট মুড থাকছে ফোনটিতে ফ্লাইট মুড ব্যবহার করা যাবে এবং ডিসপ্লে সেটিং যে অপশানটি রয়েছে এখানে ব্রাইটনেস কম করে দিয়ে ব্যবহার করবেন তাহলে চার্জ ব্যাক আপটা ফোনটার আরও বেশ ভালো দিয়ে থাকবে এখান থেকে নিচে যে অপশানগুলো থাকছে কিপার্ট নাইট টিউ টাইম অনুযায়ী রাখতে পারবেন তো এখান থেকে শো অ্যান্ড ডেট অপশনটি রয়েছে ব্রাইটনেস অল অন করে রাখতে পারবেন আর এখানে সিকিউরিটি যে সেটিং অপশনটি রয়েছে সেখানে ফোন লক থাকছে এবং এখানে অটো কিপার্ট লক থাকছে এই অপশানগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন কানেকটিসিটি অপশন রয়েছে এখান থেকে জিপিআরএস ব্যবহার করা যাবে রিসেট ফ্যাক্টরি দিতে পারবেন পুনরায় চারটি জিরো দিয়ে পুনরায় নতুনভাবে ফোনটি সাজিয়ে ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই অপশানটি অনেক ইম্পর্টেন্ট অনেকে খুঁজে থাকেন চারটে জিরোর মাধ্যমে এটি রিসেট করতে পারবেন সেটিং অপশনের পরে এখানে রয়েছে ট্রোলস যে অপশনটি সেখানে ক্যালকুলেটার থাকছে ক্যালেন্ডার থাকছে অ্যালার্ম থাকছে এখান থেকে সিম্পল শর্ট টসটি ব্যবহার করতে পারবেন ব্যাকপাশে যে শর্ট টসটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এটি শুধুমাত্র সিম্পলি এলইডি একটি টস অনেকে আমরা লং টাইম জেলে রাখার জন্য এটি ব্যবহার করে থাকি তো এখান থেকে ব্লুটুথ থাকছে নিচে ওয়াল ক্লক থাকছে এবং পাওয়ার সার্ভিস মোড অপশনটিও এই ফোনটিতে থাকছে তো এখানে আমাদের মূল আর যে অপশানগুলো রয়েছে কল লক যে অপশনটি রয়েছে এখানে কল সেটিং কল লক অপশনের সকল কলের ডিটেলসগুলো পেয়ে যাবেন কখন কত মিনিট কথা বলেছেন কোন সিম দিয়ে কথা বলেছেন সব ডিটেলস এখান থেকে পাবেন কল লক অপশনে অ্যাডভান্স সেটিংয়ে ব্লক লিস্ট থাকছে আপনারা এখান থেকে বিশটি কন্ট্যাক্ট লিস্ট করে রাখতে পারবেন অনাকাঙ্ক্ষিত যে কলগুলো আসে আমরা এখান থেকে লিস্ট করে রাখতে পারবি এবং এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ডার থাকছে অটো কল রেকর্ড করতে পারবেন ফোনটিতে এবং রিজেট এসএমএস করেও রাখতে পারবেন অ্যানসার মোড ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে থেকে তো দর্শক এখানে আরেকটি ইম্পর্টেন্ট অপশন রয়েছে যেটি আমাদের প্রয়োজন থাকে তো কন্ট্যাক্ট যে অপশনটি রয়েছে সেখানে কতটি কন্ট্যাক্ট আমরা সেভ করতে পারি ফোন বুক স্টোরেজ খুবই কম থাকছে এটিতে দুইশোটি কন্ট্যাক্ট সেভ করা যাবে মূলত চারটি সিমেই আমরা কিন্তু আটশো কন্ট্যাক্ট সেভ করতে পারবো আর এখান থেকে দুইশো হলে এক হাজার কন্ট্যাক্ট আমরা ফোনটিতে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এখানে আরেকটি অপশন থাকছে যেটি আমাদের অনেকেরই বিশেষ প্রয়োজনে থাকে এটি ম্যাসেজ যে স্টোরেজ থাকছে কতটি ম্যাসেজ আপনারা এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন রাখতে পারবেন এখানে ম্যাসেজ স্টোরেতে আপনারা দেখতে পাচ্ছেন একশোটি অবধি ম্যাসেজ ইনবক্সে রাখতে পারবেন এবং প্রত্যেকটা সিমে আপনারা একশোটি এসএমএস রাখলে পাঁচশোটি এস এম আপনারা ধারণ ক্ষমতায় রাখতে পাচ্ছেন এবং ফাইল ম্যানেজার যে অপশনটি থাকছে সেখানে মেমরি কার্ডের সকল ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন ফোনটিতে ছোট্ট ক্যামেরা থাকছে জিরো পয়েন্ট এইট ছোট্ট ক্যামেরা তবে এটি কিন্তু বেশ ক্লিয়ার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটি অনেক স্বচ্ছ দর্শক মোটামুটি এই অপশনগুলো এই ফিচার ফোনটিতে থাকছে তবে মোটামুটি সব ফিচারগুলোই ফোনটিতে রাখা হয়েছে এবং এটি একটি কলিং ফিচার হিসাবে ফোনটি গ্রহণ করতে পারেন আরেকটা বিষয় যেমন উইন স্টার ফিচার ফোনগুলার সবসময় টর্চ লাইট থাকে ভালো ব্যাটারি ব্যাকআপ থাকে এবং ফোনগুলোতে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো দেওয়া থাকে এই ফোনটাতে টর্চ লাইট থাকছে সাউন্ড কোয়ালিটি হয়তো বা আপনাদের কথা বলার জন্য বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন তবে মিউজিক্যাল ক্ষেত্রে সাউন্ডটা হাই হবে না লো লোয়েস্ট সাউন্ডের মধ্যেই থাকবে এবং এটাতে থাকছে প্রিন্টেড কিপ্যাড বাটন যেটা লাইট অসাধারণ দেখতে তবে এটাতে অবশ্যই পলি ব্যবহার করবেন ফোনটিতে কারণ এটাতে পোলি কার্বোনাইট হওয়ার কারণে স্কাস পরার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এটি হচ্ছে উইন স্টারের ডাব্লু সিক্সটি এবং এই ফিচার ফোনটির প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এটাতে বেশ চারটি সিম ব্যবহার করতে পারছেন তো ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ফোনটির বিষয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করবেন অবশ্যই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দর্শক ভালো থাকুন আবার কোনো নতুন ফিচার ফোন নিয়ে কথা বলবো অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য